আসসালামু আলাইকুম শেখ গডফারামের পক্ষ থেকে আমি শেখ আলাল আপনাদের আরও একবার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু প্রাথমিক ধারণা দিব যে বিষয়গুলো আমি জানি সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য আপনারা এখান থেকে পান যাই হোক দর্শক আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কবুতর বিষয় নিয়ে কারণ অনেকেই শখের বশত কবুতর পালন করছেন কিন্তু কবুতর পালন করতে গেলে আপনার প্রাথমিক যে চিকিৎসা প্রাথমিক যে তথ্য এগুলো যদি আপনি সঠিক মতো না দেন তাহলে আপনার হয়তো বা অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারে সেই তথ্যগুলো আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের দেশে বিভিন্ন গৃহপ্রয় পালিত পাখির মধ্যে কিন্তু কবুতর সর্বাধিক জনপ্রিয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে কবুতর পালন করা হয় সৌন্দর্যগতর জন্যে আর এটি প্রাচীনকাল থেকেই কিন্তু আমরা এই কবুতর পালন করছি রাজা বাসাকন সবাই কিন্তু বিভিন্ন ধরনের বার্তাও কিন্তু এই কবুতরের মাধ্যমে দিয়েছে কবুতরের মাংসটা অনেক অত্যন্ত সুস্বাদু এবং বলকারক এটা বিশেষজ্ঞদের কথা কারণ কবুতরের মাংসে অন্যান্য মাংসের চাইতে পুটিনের পরিমাণ খুবই বেশি ফলে আমিষের পাশাপাশি পুটিনের বাড়তি চাহিদা পূরণের জন্য কিন্তু এই কবুতরের মাংস বেশি চাহিদা আরেকটি ধারণা আপনাদেরকে করতে হবে একটি পুরুষ আর একটি স্ত্রী কবুতর থাকে এরা জোড়ায় জোড়ায় আর এই জোড়া যদি আপনার ভালো মানের ভালো জাতের যদি কবুতর হয় তাহলে এই কবুতর এক বছরে আপনাকে বারো থেকে দশ থেকে বারো জোড়া বাচ্চা দেবে আর এদের পনেরো বছর পর্যন্ত কিন্তু বেঁচে থাকার সক্ষমতা আছে কারণ আমরা অনেকে কবুতর পালন করি কত বছর কবুতর বেঁচে থাকে এটাই অনেকে জানি না যাই হোক আজকে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম বারো থেকে পনেরো বছর একটি কবুতর বেঁচে থাকে কবুতরের কোনো জোড়াত যদি আপনার হঠাৎ করে ভেঙে যায় সেই জোরাত তৈর করতেও কিন্তু অনেক সময় লাগে নতুন জোড়া কবুতর যখন আপনি আপনার খামারে নিয়ে আসবেন তখন স্ত্রী পুরুষ কবুতরে এক ঘরে কিছুদিন আপনাকে আটকে রেখে লালন পালন করতে হবে তা নয় সম্ভব নয় তারপর আরও কিছু বিষয় আছে সেটি হচ্ছে কবুতর পালনে বিভিন্ন ধরনের সুবিধা সমূহ আছে সেই সুবিধাগুলো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব সাধারণত একটি ভালো জাতের কবুতর বারো জোড়া ডিম প্রদান করে করতে সক্ষম হয় এই ডিমগুলো প্রায় প্রতিটি থেকেই কিন্তু বাচ্চা পাওয়া যায় আর এই বাচ্চা পরবর্তী চার সপ্তাহের মধ্যে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে গৃহপ্রায় গৃহপালিত পাখির মধ্যে কবুতরকে পোষ মানানো বা লালন করা খুবই সহজ অল্প জায়গায় কবুতর পালন করা যায় এমন কি ঝোলানো ঝুড়িতে কবুতর পালন করা সম্ভব আপনি যদি আপনার ঘরে যদি ঝোলানো ছোটোখাটো একটা যদি কোনো কিছু দিয়ে দেন সেখানে কিন্তু কবুতর লালন পালন করা যায় আর এবার এখানে খুবই অল্প পরিমাণ জায়গা লাগে এদের খরদের পরিমাণ একেবারেই কম অনেকেই খরচ নিয়ে শুধু চিন্তা করে এ যদি আপনি কোনো গবাদি পশু পালন করেন পাখি পালন করেন খরচের চিন্তাটাই কিন্তু সর্বপ্রথম আসে আসলেই কবুতরে আপনার খরদের ক্ষেত্রটা খুবই কম বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কবুতরে নিজের খাবার নিজেই খুঁজে বের করে সেই ক্ষেত্রে আপনাকে তেমন একটা বাড়তি খাবার দিতে হবে না আর যদি আপনি হারানোর ভয় করেন তাহলে অবশ্যই আপনাকে বাড়তি খাবার দিতে হবে তাই এদের বাড়তি যত্নটাও খুবই কম কবুতরে থাকার জায়গাটা কিন্তু বাড়ির যত্নের বাড়ির যত্নের প্রয়োজন হয় না আপনি যদি কবুতর পালন করেন আপনার আঙিনাতে ছাদের উপরে কাঠের ঘর অনায়াসেই কবুতর পালন করা যায় একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেওয়ার উপযোগী হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেবার উপযোগী হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে আমি এই কথাটা দুইবার বললাম কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে আল ভাই কবুতরে কয়েকদিন পর ডিম দেয় আসলে যে কোনো প্রাণী পাঁচ থেকে ছয় মাস সময় নেয় সেই সময় অনুযায়ী কিন্তু এরা ডিম দিয়ে থাকে আর ছাব্বিশ থেকে আঠাশ দিন বয়সে কবুতরের বাচ্চার খাবার উপযোগী হয়ে থাকে এটা আবারও বলে দিলাম কবুতরের ডিম থেকে আঠারো দিনেই বাচ্চা সাধারণত ফুটে থাকে পাঁচ থেকে ছয় মাস পর নিজেরাই আবার ওই বাচ্চা থেকেই ডিম প্রদান করা শুরু করে যাই হোক কবুতরের প্রতিপালনের ব্যবস্থাপনা আপনাকে নজর দিতে হবে এর ইতিহাস আপনাকে জানতে হবে এর ইতিহাস থেকে জানা যায় বহু আদিকাল থেকে মানুষ কিন্তু কবুতর পালন করে আসছে সে সময় মানুষের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই কবুতর উৎসর্গ করত এগুলো অনেক জায়গায় আমি দেখেছি এবং পড়েছি সেই তথ্যগুলো আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম কবুতর পালনের প্রয়োজনীয়তাও আছে কারণ কবুতর যখন আপনি পালন করবেন যখন শুধু শখের বশত পালন করবেন সীমাবদ্ধ তা নয় এখন এটি লাভজনক ব্যবসা হিসাবেও কিন্তু আপনি এই কবুতর পালন করতে পারেন কবুতর বাড়ি সৌন্দর্যের জন্যও এটা খুবই ভালো কবুতরের পালনের অর্থনৈতিক গুরুত্বটাও আপনাকে জানতে হবে ন্যূনতম ব্যয় প্রতি ব্যয় করতে আপনি যেমন হাঁস মুরগি তুলনায় কবুতর পালন মোটেও ব্যয়বহুল নয় পুঁজি নিয়ে যদি আপনি আপনি অল্প খরচে সীমিত স্থানে অতি এই কবুতর পালন করতে পারবেন কবুতরের ঘর নির্মাণের অত্যন্ত ন্যূনতম ব্যয় কারণ কবুতরের ঘর তেমন একটা বড় ঘর লাগে না হাঁস মুরগির তুলনায় কবুতর পালন মোটেও ব্যয়বহুল নয় এটা আপনাকে সবসময় জানতে হবে স্বল্প পুঁজিতেই আপনি একটি স্থান এদেরকে করে দিতে পারবেন ডিম ফুটান ডিম ফোটানোর হার এদের আমি বলি কারণ এরা নিজেরাই ডিম দিচ্ছে নিজেরাই এটা ফোটাচ্ছে এদের ডিম ফোটানোর হার দেশি ডিম ফোটানোর হার কবুতরের ক্ষেত্রে ডিম ফোটার হার আটানব্বই পারসেন্ট যা মুরগির ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্ট তাই কবুতর বেশি ডিম নষ্ট হয় না আর কবুতরের জাতটি আপনারা জানবেন কবুতরে কয়েকটি জাত আছে গোলা গুলি টাম্বালার লেটান লোহারি কিং ক্যান্ট্রেল জ্যাকবিন মুরগি মুকি এই সমস্ত জাত যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি বেশি পরিমাণ বাচ্চা পাবেন এবং বেশি লাভ ঘরে তুলবেন কবুতরের খাদ্য আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেছেন আলাল ভাই কবুতরকে কি কি খাদ্য দিলে ভালো হবে কবুতরে আসলে কিছু পরিমাণ খাদ্য আপনি যদি মিক্স করে দিতে পারেন তাহলে আপনার কবুতরগুলো আরও বেশি ভালো থাকবে যেমন আমি বলে দিই কবুতরের জন্য আপনাকে যা করতে হবে ভুট্টা রাখতে হবে মটর রাখতে হবে গম রাখতে হবে জিনুকের গুড়া চুনা পাথরের গুড়া ভিটামিন অ্যানমাইন অ্যাসিড মিক্স লবণ এগুলো দিয়ে একটি মিক্স করতে হবে মিক্স করার পর আপনি সেই খাদ্যটি এক জায়গায় রেখে দেবেন তারা প্রয়োজন মতো যাতে করে খেতে পারে তারপর আপনার যদি বাণিজ্যিকভাবে আপনি কবুতর পালন করতে চান তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে এদের সর্দি আছে কিনা তারপর সর্দি দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে প্রথমে পানি বের হচ্ছে কিনা। সবুজ রঙের ডায়রিয়া শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে কিনা পালকহীন ত্বক আছে কিনা। দুর্বলতার খাদ্য আছে কি না কিমরি নাশক ভিটামিন মিনারেল এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে আর যদি আপনার দুর্গন্ধযুক্ত ডায়রিয়া দেখা দেয় তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক সেনা সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে এই সাথে ভিটামিন ও মিনারেল খাওয়াতে হবে প্রতিরোধের জন্য আপনাকে জীব নিরাপত্তা ব্যবস্থা মেনে নিতে হবে মেনে চলতে হবে এবং আপনাকে টিকা প্রদান করতে হবে যদি আপনি বাণিজ্যিকভাবে কবুতর পালন করতে চান তারপর যদি আপনার সর্দি থাকে পাতা দয় ফুলে পেচার মাথার মতো হয়ে যায় দেখা দেয় তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি আমি আরেকবার বলছি অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে সঠিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে এই সাথে ভিটামিন ও মিনারেল খাওয়াতে হবে তারপর সর্দি চোখ ও নাক দিয়ে প্রথমে যদি পানি এবং পরে পদার্থ নির্গত হয় মুখ ও কণ্ঠ অত্যন্ত প্রদাহ হয়ে যায় শ্বাসকষ্ট যদি আপনি দেখেন যে কম হয় তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ট্রিয়ামুলিনিস এই ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে যাতে করে আপনার এই আপনার কবুতরগুলো ভালো হয় এবং যদি আপনার কবুতরে দেখেন সবুজ রঙের ডায়রিয়া শ্বাস প্রশ্বাসে কষ্ট মুখ হা করে থাকতেছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ভাসম্যহীনতা মাথা গোড়া পাকনা ও পায়ে পক্ষাগত ইত্যাদি সমস্যা যদি আপনি দেখেন অ্যান্টিবায়োটিক মেনামাইসিন অ্যাসিড ভিটামিন এগুলো আপনাকে ব্যবহার করতে হবে আশা করি আপনাদের এই বিষয়গুলো আপনাদের উপকার হয়েছে যদি আপনাদের উপকার হয় তাহলে আমি খুশি কারণ আমার এই ভিডিও থেকে যদি আপনি একটু পরিমাণ হেল্প পান তাহলে আমি খুশি যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দেবেন যাতে করে সবাই কবুতর পালন করতে পারে এবং সঠিকভাবে কবুতরগুলো পরিচালনা করতে পারে যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিতে যোগদান করলেন সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ